ভয় যত পাবেন ভয় আরো আপনাকে আঁকড়ে ধরবে। ভয় ভেঙে ফেলা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়ের সামনে দাঁড়ানো এবং ভয় না পাওয়া। তখন যারা ভয় দেখায় ওই ভয় দেখানোর তাদের যে তৎপরতা এটা আর কাজ করে না। ওদের একবার ভয় দেখানোর তৎপরতা কাজ না করলে তখন তারা নিজেরা ভয়ে কম্পমান হবে। পায়ের তলায় মাটি নেই, জনতার উত্থান তাদের ধাওয়া এবং তাদের পালিয়ে যাওয়া এই চিত্র, এই দৃশ্যকল্প আগামী দিনের দৃশ্যকল্প। র‍্যাব যে আন্তর্জাতিক ভাবে স্যাংশনের মুখোমুখি হয়েছে এইটা করেছে তাকে, র‍্যাবকে কারা মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করেছে, র‍্যাবকে কারা গুম খুনে ব্যবহার করেছে এই সরকার। কাজেই বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে কে কোন সরকার ভুলঞ্চিত করলো, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, ওই যে তথ্যমন্ত্রী যার কাজই হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সায় একটা মন্ত্রণালয়ে বসে প্রতিদিন মিথ্যা কথা বলা, ওইখান থেকে প্রতিদিন মানুষের কাছে মিথ্যা ছড়ানো হয়, মিথ্যা ছড়িয়ে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং বিভ্রান্ত সৃষ্টি করে মিথ্যা কথা বলে এই শাসনকে কিভাবে জারি রাখা যায় তার চেষ্টা করা হয়। ওইখান থেকে উনি বলছেন স্বাধীনতাকে নাকি হেয় করা হয়েছে, আওয়ামী লীগের লোকেরা বলছেন স্বাধীনতার ভিত্তিমূলে নাকি আঘাত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন এইটা নাকি স্বাধীনতার বিরুদ্ধে, শিক্ষক সমিতি স্বাধীনতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সত্যি সত্যি বাংলাদেশে আমরা বিস্মিত হচ্ছি যে এনারা বাংলাদেশের স্বাধীনতাকে কত সামান্য ঠুমকো বিষয়ে পরিণত করেছেন, যে এত দ্রুতই নাকি স্বাধীনতার ভিত্তিমূল ধ্বংস হয়ে যায়। আমরা বলি দেশের মানুষের ভোটাধিকার হরণ করে, দেশে লুটপাট আর জমিনারতন্ত্র কায়েম করে মানুষের কথা বলার অধিকারকে হরণ করে আইনি ভাবে এবং রাতের আধারে গেস্টাপো বাহিনী পাঠিয়ে মানুষকে তুলে নিয়ে এসে আজ তারা বাংলাদেশের স্বাধীনতাকে আজকে হুমকির মধ্যে ফেলেছে। রাষ্ট্র হিসেবে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা এই রাষ্ট্রের কর্তব্য। আজ তারা রাষ্ট্রকে ব্যক্তিগত দলীয় সম্পত্তিতে পরিণত করে, দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে জনগণের মধ্যে নানান বিভক্তি সৃষ্টি করে আজকে আন্তর্জাতিক পরিসরে এই দেশের রাষ্ট্রকে তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে বাধ্য করে তুলছেন। এই রাষ্ট্র স্বাধীনতার সার্বভৌমত্ব, এর বিরুদ্ধে যদি কেউ থাকে বর্তমান সরকার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। যেই দেশের মানুষকে সরকার দমন করে জনগণকে শত্রু ভাবে, বুঝতে হবে ওই সরকারের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোন সামর্থ্য নেই। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবার আগে সবচেয়ে বড় শক্তি একটা দেশের জনগণ, একটা দেশের ঐক্যবদ্ধ জনতা যদি জাগরিত থাকে কোন পরাশক্তি সেই দেশকে কিংবা সেই জনগোষ্ঠীকে পতানত করতে পারে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা। আর এই সরকার বিভক্তি করছে, কখনো স্বাধীনতার নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে, কখনো বাঙালি সংস্কৃতির নামে, কখনো বাঙালি জাতীয়তাবাদের নামে নানান তারা আওয়াজ তোলে এবং সেই সব আওয়াজকে ব্যবহার করে নিজেদের ভোট ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তারা বলেন আমরা বিএনপির হাতে আর কোনোদিন ক্ষমতা দেব না, মানে নিজেই স্বীকার করে ফেলেন নির্বাচন হলে ওনারা জিততে পারবেন না। কেউ যদি মনে করে যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়লাভ করব, তাহলে তারা অবশ্যই যে কোনো ধরনের নির্বাচনের মোকাবেলা করতে সাহসী হবে। এই সরকার ভালো করে জানে জনগণ তাদের ভোট দেবে না, কাজেই যে কোনো মূল্যে এখন ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। সেই জন্য সংবিধান বদলে সংবিধানের ঘাড়ে বসে আদালতের ঘাড়ে বসে এখন তারা বলছেন
এক চুলো সংবিধান থেকে নড়ব না, আমরা ক্ষমতা ধরে রাখব। এইটাই নাকি গণতন্ত্র, এই আমলে নাকি মানুষ সবচেয়ে বেশি ভোট দিতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নাকি আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছে। প্রতিটি মিথ্যা কথা একের পর এক চলছে এবং মিথ্যাচার শুধু করছে দালায়। যত রকম অন্যায় আছে তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সম্প্রতি আপনারা জানেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে নিষেধাজ্ঞা কোনো ব্যাপার না, নিষেধাজ্ঞা নিয়ে চিন্তা করার কিছু নাই, র‍্যাব যাতে র‍্যাবের মতো কাজ করে। আর সেই কাজের নমুনা তারা দেখিয়ে দিয়েছেন তাদের হেফাজতে 35 বছরের এক নারী কিভাবে মৃত্যুবরণ করেছেন, তার শরীরে আঘাতের চিহ্ন, এটা এখন সমস্ত মানবাধিকার সংগঠন বলছে। কাজেই এই সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জনগণের কণ্ঠরোধ কেবল করবে তা নয়, তাকে গুম করবে, হত্যা করবে এবং তার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় চালানো রাষ্ট্রীয় জাতীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করবে এবং সেই জাতীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি হবে। বাংলাদেশের সম্মান একটা ভয়াবহভাবে ধসের মধ্যে পড়বে। কারা করলো, কে করেছে? রাজ্য আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি হয়েছে, এইটা করেছে তাকে র‍্যাবকে কারা মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করেছে, র‍্যাবকে কারা গুম খুনে ব্যবহার করেছে এই সরকার। কারণ বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে কে কোন সরকার ভূলুণ্ঠিত করলো? বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এবং এইভাবেই তারা বাংলাদেশ মর্যাদা যেখানেই যাক তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সমস্ত রাষ্ট্রকে ব্যবহার করবে। কাজেই আজকে পরিষ্কার, একটা ক্ষমতা টিকিয়ে রাখতে উন্মত্ত সরকার দেশের গণমাধ্যমের গলা টিপে ধরতে চায় এবং দেশের অন্যতম প্রধান দৈনিক তার সম্পাদক সহ তাকে হুমকির মধ্যে ফেলে বাকি সবাইকে শিক্ষা দিতে চায় যে চুপ থাকো। বন্ধুগণ, আজকে জনগণের রুখে দাঁড়ানোর সময়। একমাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি এই সরকারকে থামাতে পারে। কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ভয় যত পাবেন ভয় আরো আপনাকে আঁকড়ে ধরবে। ভয় ভেঙে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়ের সামনে দাঁড়ানো এবং ভয় না পাওয়া। তখন যারা ভয় দেখায় ওই ভয় দেখানোর তাদের যে তৎপরতা এটা আর কাজ করে না। ওদের একবার ভয় দেখানোর তৎপরতা কাজ না করলে তখন তারা নিজেরা ভয়ে কম্পমান হবে। পায়ের তলায় মাটি নেই, জনতার উত্থান তাদের ধাওয়া এবং তাদের পালিয়ে যাওয়া এই চিত্র, এই দৃশ্যকল্প আগামী দিনের চিত্রকল্প।